আজকে আপনারা গতকালকে আপনারা দেখেছেন যে টিএসসির এই রাজু ভাস্কর্য থেকে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র শ্রমিক জনতার ব্যানারে একদল তরুণ একদল যুবক বিপ্লবী ছাত্র জনতা তারা একটা মিছিল নিয়ে একটা শান্তিপূর্ণ মশাল মিছিল নিয়ে আমরা হচ্ছে কাকরাইলের দিকে রওনা হই এবং কাকরাইলের যে মোড় সেখানে আমাদের একটা সংবাদ সম্মেলন করার কথা ছিল এবং একটা সমাবেশ করার কথা ছিল তো সেখানে যাওয়ার পথিমধ্যেই আমরা যখন জাতীয় পার্টির যে অফিস সেই অফিস ক্রস করে যখন যাচ্ছিলাম সেখানে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা এবং শ্রমিকের ব্যানার থেকে যখন স্লোগান হচ্ছিল তখন সেই স্লোগানের উপরে জাতীয় পার্টির অফিসের উপর থেকে এবং জাতীয় পার্টির অফিসের ভেতর থেকে তারা হচ্ছে পূর্ব থেকেই সেখানে তারা হচ্ছে হামলার সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছিল এবং সেখানে সেই পূর্ব প্রস্তুতিমূলকভাবে আমরা যখন সেখান থেকে যাচ্ছিলাম তখন তারা হকি স্টিক দিয়ে রড দিয়ে আমাদের উপরে হামলা করে আমাদের সব বেশ কিছু সহযোদ্ধা ভাই বিপ্লবী জনতা সেখানে আহত হয়েছে আমি নিজে আহত হয়ে সরাসরি হসপিটাল থেকে আসলে এখানে সংবাদ সম্মেলনে এসেছি এবং আমরা দেখেছি যে সেখানে আমরা যাওয়ার আগেই সেখানে তারা হচ্ছে টায়ার জ্বালিয়ে জাতীয় পার্টির নিজেরা তাদের নিজেদের অফিসে আগুন দিয়েছে এবং তারা বস্তা ভর্তি করে সেখানে ইট পাটকেল রেখেছিল অর্থাৎ ছাত্র জনতার যে বিপ্লবী মিছিল সেই বিপ্লবী মিছিলকে কলুষিত করার জন্য কলঙ্কিত করার জন্য ছাত্র জনতাকে ব্লেম দেওয়ার জন্য আগে থেকেই জাতীয় পার্টি আওয়ামী দোসর এবং সেইখানে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীদের সমন্বয়ে তারা পূর্বেই হচ্ছে আগুন জ্বালানোর প্রস্তুতি নিয়ে রেখেছিল এবং তারা সেই কাজটি করে ঘৃণিতভাবে ছাত্র বিপ্লবী ছাত্র জনতাকে তারা ব্লেম দেওয়ার চেষ্টা করছে আজকে আমরা এখানে যারা এসেছি আমরা বলতে চাই জাতীয় পার্টি একতরফাভাবে গত নির্বাচনগুলোতে এবং নির্বাচন পরবর্তী সময়ে কিংবা এই যে লুটপাট আওয়ামী লীগ গত 16 বছরে চালিয়েছে বাংলাদেশে সেগুলোতে জাতীয় পার্টি যুগপৎভাবে আওয়ামী লীগকে সাপোর্ট করেছে আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করেছে সুতরাং সন্ত্রাস বিরোধী আইনে ছাত্রলীগ যদি নিষিদ্ধ হয় এবং পরবর্তীতে আমরা যে রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি এই যে মুজিববাদী সংবিধান এবং আগামীর যে বাংলাদেশের যে রাজনীতি হবে সেখানে কোনোভাবেই একটি বিচার একটি যথাযথ একটা বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি রিকনসিলিয়েশন না হয় ততদিন পর্যন্ত বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ এবং এই আওয়ামী লীগের যারা দোসর তাদের কোনো প্রকারের রাজনীতি করার অধিকার থাকতে পারে না যতক্ষণ পর্যন্ত না তাদের বিচার হচ্ছে এবং সেই জন্যই ফ্যাসিবাদ বিরোধী ছাত্র শ্রমিক জনতার ঐক্য আমরা গড়ে তুলেছি এবং আপনারা দেখেছেন গত 16 বছরে এই জাতীয় পার্টি কোনোদিন আওয়ামী লীগের সাথে থেকে কোনোদিন সরকারের বিরুদ্ধে একটা মিছিল করতে পারেনি কোনোদিন ঢাকার রাজপথে তারা একটি কোনো জন আকাঙ্ক্ষার জনগণের দাবির প্রেক্ষাপটে জনগণের দাবি বাস্তবায়নের লক্ষ্যে একটা মিটিং করেছে একটা মিছিল করেছে তার কোনো প্রমাণ আপনারা পাবেন না কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে 2000 মানুষের জীবনের বিনিময়ে শহীদের বিনিময়ে কিংবা হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে আজকে যেই সরকার এসেছে তাদেরকে বিতর্কিত করার জন্য তাদেরকে সেই অভ্যুত্থানের সরকারকে বিতর্কিত করার জন্য এবং তাদেরকে বিদেশের কাছে কালার করার জন্য কলুষিত করার জন্য আজকে আওয়ামী লীগের সাথে তারা ঐক্যবদ্ধ হয়ে আজকে তারা হচ্ছে সরকারকে কলুষিত করতে চাচ্ছে আমরা সুস্পষ্ট ঘোষণা দিচ্ছি জাতীয় পার্টি আগামীকালকে বাংলাদেশের কোথাও যদি জড়ো হওয়ার চেষ্টা করে অলরেডি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ এবং মাহিন সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঘোষণা দিয়েছে যে জাতীয় পার্টিকে আগামীকালকে কোথাও বাংলাদেশে কোথাও অবস্থান নিতে দেওয়া হবে না এবং আমরা ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা এবং শ্রমিকের পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি আগামীকালকে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রতিবাদ জারি রাখব আগামী শনিবার 2 তারিখে জাতীয় পার্টি যে সমাবেশ ঘোষণা করেছে সেই সমাবেশে তারা দেশের বিভিন্ন জায়গা থেকে এই আওয়ামী লীগের লোকজনদেরকে নিয়ে আসছে মূলত এই আওয়ামী লীগই তাদেরকে এই সমাবেশ করতে সহযোগিতা দিচ্ছে এবং রা তাদেরকে পরিকল্পনা এবং মাস্টার প্ল্যান দিচ্ছে আমরা অবশ্যই এই গণ অভ্যুত্থানের রক্ত দিয়ে জীবন দিয়ে জেল খেটে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের এই পর্যায়ে এইরকম পরিস্থিতিতে কি চুপ করে থাকতে পারে না এইরকম পরিস্থিতিতে আমরা চুপ করে থাকতে পারি না আমরা সরকার গঠন হওয়ার পর থেকেই আমরা বারবার আলটিমেটাম দিয়ে আসছি যে এই আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ জাতীয় পার্টি সহ এই আওয়ামী লীগের দোসরদেরকে
নিষিদ্ধ করতে হবে। তাদের রাজনৈতিক অপতৎপরতা, আওয়ামী লীগের পুনরুত্থানের যে অপতৎপরতা, ঘৃণ্য কৌশল, জঙ্গি কায়দায় মধুর ক্যান্টিনের সামনে মিছিল, হ্যাঁ, তাদের এই আনসারদের রূপে ফিরে আসা, এরকম সকল তৎপরতাকে বন্ধ করতে হবে। এই আমলাতন্ত্র থেকে আওয়ামী লীগের দোসরদেরকে সমূলত উৎপাটন করতে হবে। ব্যবসায়ী অঙ্গন, মিডিয়া অঙ্গন, শিক্ষাঙ্গন থেকে আওয়ামী লীগের দোসরদেরকে সমূলে উৎপাটন করতে হবে। এই গণ অভ্যুত্থানে সহস্রাধিক ছাত্র জনতা জীবন দিয়েছে, 50,000-এরও অধিক ছাত্র জনতা এখনও আহত হয়েছে, অনেকে হাসপাতালের বেড়ে কাতরাচ্ছে, এবং আন্দোলনে যেই তরুণরা নেতৃত্ব দিয়েছে সামনে থেকে, এবং যেই জনতারা এই আন্দোলনের স্পিরিটকে ধারণ করে এগিয়ে এসছে, তারা কিন্তু এই আওয়ামী লীগ, জাতীয় পার্টি, আওয়ামী লীগের দোসর, খুনি, গণহত্যাকারী, লুটপাটকারীদের সাথে কোনো ধরনের রাজনীতি করতে চায় না। আগামী সংসদে তাদের সাথে পার্লামেন্ট, এই শেখ হাসিনার সাথে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জিএম কাদের সাথে পার্লামেন্ট শেয়ার করতে চায় না। সুতরাং আপনাদেরকে এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আমরা অনতি বিলম্বে এই দলগুলোকে নিষিদ্ধ এবং তাদের রাজনৈতিক কার্যক্রম বন্ধের আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আমরা বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দলগুলোর কাছে এই আহ্বান জানাচ্ছি যে এইটা কোনো আইনের বিষয় না, কোর্টের বিষয় না, এটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। যেহেতু এটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়, সুতরাং বৃহত্তর রাজনৈতিক দলগুলোর কাছে, সাংবাদিক বন্ধুদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা প্রশ্ন রাখবেন। আগামীর পার্লামেন্টে যারা আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং তার দোসরদের সাথে ইলেকশনে অংশগ্রহণ করে যেতে চায় কি না, এবং পাশাপাশি আমরা জানতে পেরেছি জাতীয় পার্টির চেয়ারম্যানের মুখ থেকে যে তাদেরকে নাকি গতকালকে ডিএমপি থেকে আগামীকালকের সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ডিএমপি কমিশনারের উদ্দেশ্যে, আপনারা কি রক্তপাত চান? আপনারা কি সহিংসতা চান? আপনারা কি চান আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের দোসরদের পুনরুত্থান ঘটুক? যদি না চান, তবে আগামীকাল কেন, আজকের পর থেকে সারা বাংলাদেশে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং তার দোসরদের কোনো রাজনৈতিক কর্মসূচির অনুমতি দেওয়া যাবে না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।